আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সম্মানিত ভিউয়ার্স। আমি হেয়ার এক্সপার্ট এমি মান্নান আপনাদের সাথে আরেকটা লাইভে চলে আসছি। আমরা আসলে দেখাতে চাই, যারা এই কন্ডিশনে চুল লাগাতে চান, ক্লিপ সিস্টেম ক্লিপ লাগাতে পারেন, আর যদি মনে করেন আমি ফিক্সড করব, সেক্ষেত্রে আপনি ফিক্সড করতে পারেন। ফিক্সড করলে সুবিধা কি, আপনি মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবেন। আমরা এই যে চুলটা ট্রিম করে ফেলে দিচ্ছি, এই চুলটা ফেলে দিয়ে আমরা অ্যাকচুয়ালি আবার এটাকে টেপিং করে দেবো। এখানে এখানে যারা চুল লাগান বা চুল লাগাতে চান, যারা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই কন্ডিশন যাদের আছে তারা কিন্তু টেপ সিস্টেম বা গ্লু সিস্টেম করতে পারবেন। টেপ বা গ্লু আপনি যদি করেন, সেক্ষেত্রে মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে একটা জিনিস দেখাই, কিভাবে চুলটা আমরা লাগিয়ে থাকি, কিভাবে আমাদের চুলের কাজগুলো করা হয়, এই বিষয়গুলো। যারা আমাদের সাথে আছেন, আপনাদের যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। অ্যাকচুয়ালি আমার জাভেদ ভাই দীর্ঘদিন আমাদের অ্যাড দেখেছেন ফেসবুকে, আমাদের লাইভ দেখেছেন, লাইভ দেখে উনি আসলে ডিসাইড করেছেন যে চুল লাগাতে চান, রিপ্লেসমেন্ট করতে চান। জাভেদ ভাই, আপনি কতদিন যাবত আমাদের বিজ্ঞাপনটা দেখেন কাইন্ডলি বলবেন? জি, অনেকদিন। কত বছর যাবত দেখতেছেন আমাদের বিজ্ঞাপনটা? তিন মাস। তিন মাস দেখতেছেন না? এর আগে কি আপনি আমাদের বিজ্ঞাপন দেখেন নাই? না। ও, আমাদের সাথে যারা আছেন, বিভিন্ন সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, যে অ্যাকচুয়ালি আমরা চুলটা কিভাবে লাগিয়ে থাকি, কিভাবে লাগাই। দেখুন, এই চুলটা 10 ইঞ্চি পর্যন্ত লম্বা আছে, দেখেন। এটা আসলে এই যে আমি ট্রিম করেছি, এই কন্ডিশনে আমার কতটুকু ট্রিম করতে হবে আমি আসলে দেখে একদম আমি পারফেক্টলি আমাকে মেজারমেন্টটা করতে হবে। আমি যদি পারফেক্টলি মেজারমেন্টটা না করি, সামনে কি এতটুকু থাকবে না? আর একটু পিছনে দিব, দেখেন তো একটু, ঠিক আছে। বন্ধুরা, যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। ছবি পাঠালে কিন্তু আমরা দেখে বলতে সুবিধা হবে যে আপনার কীভাবে চুলটা লাগানো হবে, কীভাবে আপনার চুলটা লাগাতে হবে। যারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকেন, আপনারা দেখেছেন আমরা কীভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করে থাকি, কীভাবে আমরা চুলটাকে শেপ করে কীভাবে চুলটা লাগাই, এই বিষয়গুলো দেখাই। আমি আজকে টোটালি একটা ডিফারেন্টভাবে আপনাদেরকে দেখাবো, একটা ডিফারেন্ট লুক দিব আজকে। আমাদের ভাইয়ের যেহেতু চুল আছে, দাড়ি একটু আছে, ঠিক আছে, সেহেতু আমরা একটা লুকটা ওইভাবে আমাদেরকে দিতে হবে। আমরা চাই আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। প্রতিনিয়ত আমরা লাইভে এসে বিভিন্ন তথ্য শেয়ার করি, আমরা চেষ্টা করি সঠিক তথ্য আপনাদেরকে দেখানোর জন্য, সঠিক বিষয় জানানোর জন্য। যারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকেন, আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজগুলো করি, কীভাবে আমাদের কাজগুলো হয়, কীভাবে কাজগুলো করতে হয়। আপনাদের কোনো বিষয় জানা থাকলে আমাদেরকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। ছবি পাঠালে দেখে বলতে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। আপনি চাইলে সার্জিক্যাল নন সার্জিক্যাল যে কোনো পদ্ধতিতে চুল লাগাতে পারেন। যারা সার্জারি করতে চান, পার গ্রাফটে হেয়ার ট্রান্সপ্লান্ট মাত্র 50, এখন 40 টাকা করে নিচ্ছি আমরা, আমাদের ইন্ডিয়ান ডক্টর। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান, পার্মানেন্টলি যারা চুল লাগাতে চান, তাদের জন্য কিন্তু অবশ্যই ব্যবস্থা আমাদের কাছে আছে। আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে, চুলটা বড় হবে, চুলটা কাটা যাবে, চুলটা গজাবে। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এসে, আপনাদের পাশে এসে লাইভে বিভিন্ন তথ্য শেয়ার করি। আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়, সঠিক তথ্য দেখানোর জন্য, সঠিক বিষয় জানানোর জন্য। যারা চুল লাগিয়েছেন, যারা চুল লাগান, তারা কিন্তু আসলে একটা জিনিস আপনারা জানেন না, যে আসলে কিভাবে কাজগুলো হয়, কিভাবে আমরা, আপনারা যারা চুল না লাগান, আমরা এই জন্য কিন্তু লাইভে আসি। লাইভে আসলে হয় কি, আপনি পুরো বিষয়টা জানতে পারেন, পুরো বিষয়টা আপনি আপনার নখদর্পণে থাকে, আপনার বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়। আব্দুল কাইম ভাই, আপনি কি চুল লাগিয়েছেন? আপনি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনাদের কোনো বিষয় জানা থাকলে আমাদেরকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। ছবি পাঠালে আমরা দেখে বলে দেবো কি করতে হবে। আপনাকে একটু মাথাটা ওয়াশ করে দিন, যেহেতু আমরা কাজটা শুরু করবো, মাথা একটু শ্যাম্পু করে দিন, একটু মাথা ওখানে চলে যাবে, মাথা একটু শ্যাম্পু করে দেবো, ভালো করে মাথা শ্যাম্পু করো, শ্যাম্পু দিয়ে। হ্যাঁ, আমরা যেহেতু একটু আপনার চুলটা ফেলে দিয়েছি, আমরা একটু ভালো করে একটু শেপ করে একটু শ্যাম্পু করে দিব। শ্যাম্পুটা করলে সুবিধা কী হবে, ওনার এই এই ভিতরে আর কোনো ধরনের ময়লা থাকবে না। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এসে, আপনাদের পাশে এসে বিভিন্ন তথ্য শেয়ার করি, আমি চেষ্টা করি সঠিক তথ্য আপনাদেরকে দেখানোর জন্য। যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। আমি কাইম ভাই একটু কাইন্ডলি বলবো, কি বিষয়, কোনো আপনার কি কোনো বিষয় জানার আছে? আমি হেয়ার এক্সপার্ট এবি মান্নান আপনাদের সাথে আছি, আপনাদেরকে বিভিন্ন তথ্য আমরা দেখাবো, বিভিন্ন বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অ্যাকচুয়ালি দেখাবো কিভাবে চুল লাগাতে হয়। আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে, আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে, বিভিন্ন কোয়ালিটি আছে। আপনি যেই কোয়ালিটি নিতে চান ওই কোয়ালিটির চুল নিতে পারবেন। যারা চুল লাগাতে চান, আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন।
ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। দেখেন আমরা এখন শ্যাম্পুটা করছি, শ্যাম্পুটা করে শ্যাম্পুটা আপনার দিয়ে শ্যাম্পুটা দিয়ে আমরা এই মাথাটা পরিষ্কার করছি। মাথাটা পরিষ্কার করে ভালো করে শ্যাম্পু করে আমরা চুলটা রিপ্লেসমেন্ট করব। আমরা একটু ভালো করে ফ্রেশ করে নিতে চাই, কারণ হয় কি মাথার ভিতরে অনেক সময় খুশকি থাকে, অনেক সময় ড্যান্ড্রাফ থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের কোনো বিষয় জানা থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। বন্ধুরা যাদের চুল পড়ে যাচ্ছে, চুল পড়া বন্ধ, চুল গজানো, যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। আমাদের সাথে আজকে আছেন জাবেদ ভাই। জাবেদ ভাই অ্যাকচুয়ালি ফেনী থেকে এসেছে নন সার্জিক্যাল পদ্ধতিতে চুল লাগানোর জন্য। আমরা জাভেদ ভাইকে নন সার্জিক্যাল পদ্ধতিতে হেয়ার রিপ্লেসমেন্ট করে দেবো আজকে। আমি প্রতিদিন আপনাদের সাথে এসে পাশে এসে আমি বিভিন্ন তথ্য শেয়ার করি, আমি চেষ্টা করি সঠিক তথ্য আপনাদেরকে দেখানোর জন্য। আমি ঢাকা, চিটাগাং, সিলেট সহ থাকি আপনাদের সাথে। আমি ঢাকার থেকে গতকালকে এসেছি রাত্রে, আমি ঢাকাতে ছিলাম 12, 13, 14, 15, আমি চিটাগাংয়ে থাকবো আজকে থেকে শুরু করে ইনশাল্লাহ থাকবো 17, 18, 20, 25 তারিখ পর্যন্ত আমি চিটাগাংয়ে থাকবো। যারা এই মুহূর্তে চুল লাগাতে চান আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, আমি চেষ্টা করেছি সঠিক তথ্য সঠিক বিষয় জানানোর জন্য। যাদের চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ, চুল গজানো, যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমাদের যে কোনো অফিসে আপনি কথা বলতে পারেন। আমাদের প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের খোলা আছে। আমাদের অফিস ঢাকা, চিটাগাং, সিলেটে। ঢাকা 27 লিং রোড, বাংলা মোটর মোড়, চিটাগাং, নাসিরাবাদ এমএস কলেজের সামনে, সিলেট জিন্দাবাদের পয়েন্টে জগন্নাথ জিও মার্কেট। যাদের যাদের এই এই মুহূর্তে যাদের চুল পড়ে যাচ্ছে, চুল পড়া বন্ধ, চুল গজানো, যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। যাদের মাথায় প্রচন্ড খুশকি আছে, খুশকিজনিত কারণে কিন্তু চুল চলে যাচ্ছে, খুশকি থেকে মুক্ত হওয়ার জন্য, চুল পড়া বন্ধের জন্য আমাদের কাছে যেটা আছে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। মাত্র 500 টাকায় শ্যাম্পু পাবেন, যদি চুল পড়া বন্ধের মেডিসিন নিতে চান 2000 টাকা। এবার চুল পড়া বন্ধ, চুল গজানো, বাট 100% চুল গজাবে না। যাদের একদম চকচকা টাক হয়ে গেছে, যাদের একদম চুল চলে গেছে, তাদের কিন্তু কোনো ধরনের কাজ হবে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যাদের শুধুমাত্র আপনার চুল পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, চুল গজাবে, 100% চুল গজাবে না। দেখেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি নাইজেরিয়ান শ্যাম্পু নিয়ে এসেছেন আর কন্ডিশনার নিয়ে এসেছেন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের কাছে একটা সুপার কোয়ালিটির একটা একদম স্কিন বেস মিরাস, যেটা বলি আমরা আসলে এটা অরিজিনাল মিরাসটা, এটা অন ফ্লাই নোটিং আছে, একটা একটা করে চুল বোনা আছে। এই চুলটা নিলে আপনি যদি নেন ভালো কোয়ালিটির একদম সর্বোচ্চ দামের যে চুলটা আছে, এই চুলটা আপনি বিভিন্ন সময় কিন্তু আমরা দিয়েছি, বিভিন্ন প্রমোশনও দিয়েছি। আপনারা চুল লাগালে একটু ভালো কোয়ালিটির চুল লাগাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দেখে শুনে চুল লাগাবেন, বুঝে শুনে চুল লাগাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এসে আমরা তথ্য শেয়ার করছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক বিষয় সঠিক তথ্য দেখানোর জন্য। যারা চুলের আমি হেয়ার এক্সপার্ট এম এ মান্নান প্রতিনিয়ত আপনাদের সাথে এসে আপনাদের পাশে এসে বিভিন্ন তথ্য শেয়ার করি, আমি চেষ্টা করি সঠিক তথ্য দেখানোর জন্য, আপনাদেরকে সঠিক বিষয় জানানোর জন্য। যারা চুলের চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয় নিয়ে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, চুলের যে কোনো তথ্য নিয়ে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এসে আপনাদের পাশে এসে বিভিন্ন তথ্য শেয়ার করছি, আমরা চেষ্টা করছি সঠিক তথ্য আপনাদেরকে দেখানোর জন্য, সঠিক তথ্য জানানোর জন্য। আপনাদের কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। সঠিক ইয়ে লাগাও, টেপ লাগাও। আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে। ঢাকায় নিয়মিত থাকেন কিনা, না ঢাকাতে আমি নিয়মিত থাকি না, ঢাকাতে প্রতি মাসে একবার বা দুইবার থাকি। ঢাকাতে আমি চিটাগাংয়ে থাকি, সিলেটে থাকি, সব জায়গায় থাকি, মোটামুটি সব জায়গায় মিলিয়ে থাকি। ঢাকাতে আমি কন্টিনিউ থাকি না ভাইয়া, ঢাকাতে আমি যখন যাই তখন লাইভে বসে আপনাদের জানিয়ে দিই কখন আমি ঢাকায় থাকবো। আপনারা অবশ্যই লাইভ দেখবেন, লাইভ দেখলে বা আমাদের পোস্ট দেখলে বিস্তারিত জানতে পারবেন। যারা আপনারা অধিকতর তথ্য জানতে চান, যারা দেশের বাইরে আছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সবগুলো ভিডিও দেখতে পারবেন। আপনি কিভাবে চুল লাগাতে চান, কিভাবে আপনার চুল লাগাতে হবে, এই বিস্তারিত তথ্য কিন্তু আপনি ওখানে দেখেই ওখানে বসেই জানতে পারবেন। আপনাকে কিন্তু আমাদের অফিসে সরাসরি আসতে হবে না, তথ্য জানার জন্য আপনাকে সবসময় আমাকে এখানে আসতে হবে না, তথ্য জানার জন্য আপনারা কিন্তু ঘরে বসেই তথ্য জানতে পারবেন।
ঢাকাতে আমাদের অফিস বাংলা মোড়ের উপরে। দেখেন এই যে হেয়ার রিপ্লেসমেন্টটা, যে চুলটা আমরা দেখাচ্ছি এখন, দেখেন এটা মিরাজ কোয়ালিটি, এটা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি। এই চুলটাকে একটা জিনিস দেখেন আপনি, স্কিনটা কতটা ন্যাচারাল স্কিন, এটা আসলে না দেখলে বোঝার উপায় থাকবে না। দেখেন আপনার ন্যাচারাল স্কিন, এর থেকে ন্যাচারাল স্কিন আসলে করা সম্ভব না। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ন্যাচারাল করে দেওয়ার জন্য। এটা অনফ্লাইন নোটিং, একটা একটা করে চুল বোনা এখানে, এর দুইটা কোনো চুল নাই এখানে, কিন্তু মাত্র একটা করে চুল আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। আপনি যত দামে নিতে চান নিতে পারবেন। যাদের একদম চুল চলে গেছে, যারা চুল পড়ে গেছে, তাদের কিন্তু মেডিসিনে কোনো কাজ হবে না। যাদের হালকা চুল আছে, যাদের অল্প চুল গেছে, তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী এটা। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে নাইজেরিয়ান শ্যাম্পুটা আছে, যাদের মাথায় প্রচন্ড খুশকি আছে, খুশকি মুক্ত চুলের জন্য মাত্র 500 টাকা এই শ্যাম্পুটা পাচ্ছেন আপনারা, মাত্র 500 টাকা। এটা কন্টিনিউ আপনি 3 মাস ইউজ করেন, 100% খুশকি মুক্ত হবেন। যাদের চুল পড়ে আছে, চুল পড়া বন্ধের এই মেডিসিনটা কন্টিনিউ 6 মান্থ ইউজ করেন। পুরুষ মহিলা সকলের জন্য কিন্তু ব্যবস্থা আছে, আপনারা এটা ইউজ করেন কন্টিনিউ 6 মান্থ ইউজ করলে 100% চুল পড়া বন্ধ হবে এবং আপনার চুল গজাবে, 100% চুল কিন্তু গজাবে না। যাদের একদম চকচকে টাক হয়ে গেছে, তাদের কিন্তু এটা কোনো কাজ হবে না। শুধুমাত্র যাদের হালকা চুল যাচ্ছে, তাদের জন্য ভালো কাজ হবে, মাত্র 2,000 টাকা। এটা 6 ফাইল ইউজ করতে হবে, 6 ফাইল ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আমরা আসলে কাজে ফিরে যাই, আমরা আসলে জাবেদ ভাইয়ের কাজটা এখন করব। আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে কিভাবে কাজটা আমরা করছি, কিভাবে কাজগুলো করব এই বিষয়টা। আমার জাবেদ ভাই এই কন্ডিশনে আমি কিন্তু চুলটা ট্রিম করে ফেলেছি, উপর থেকে চুল ফেলে দিয়ে আমি চুলটা লাগাচ্ছি। ওনার হালকা চুল ছিল, খুব লাইট চুল ছিল, আমরা একদম মনে করেন পারফেক্টলি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে, খুব স্মুথলি একটা জিনিস করে দেখাবো আপনাদেরকে, কিভাবে এই এই কন্ডিশনে এই স্টাইলে চুলটা রাখলে কিভাবে সুন্দর হয় এই বিষয়টা দেখাবো। আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। দেখেন আমাদের কাছে সুপার সুপার কোয়ালিটি আছে, 6,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে, আপনি যেই দামের চুল নিতে চান নিতে পারেন। দেখেন 100% স্কাল্প, 100% একদম স্কাল্পের মতো, এটা ন্যাচারাল স্কাল্প, এর থেকে ন্যাচারাল স্কাল্প আসলে করা সম্ভব না। দেখেন যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। দেখেন এই স্কিনগুলো যদি আপনি না দেখেন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি করা হচ্ছে। যাদের চুল পড়ে আছে, পুরুষ মহিলা সকলের জন্য কিন্তু আমাদের কাছে ব্যবস্থা আছে। আপনাদের যাদের ফুল মাথা চুল চলে গেছে, যাদের জায়গায় জায়গায় টাক পোকা বলেন আপনারা, যেটাকে অ্যালোপেশিয়া বলি, জায়গায় জায়গায় চুল পড়ে আছে, ওদের মেডিসিন আপনারা নিতে পারবেন মাত্র 1,000 টাকায়। আপনি মাত্র 1 সপ্তাহ ইউজ করলে আপনার যে অ্যালোপেশিয়ার সমস্যা আছে এটা দূর হবে। দেখেন এই যে সুপার স্কিনটা, এই সুপার স্কিনটা এর থেকে ভালো স্কিন, মিরাজ সুপার মিরাজ এটাকে বলি আমরা, যেটা সর্বোচ্চ ভালো মিরাজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা। এই চুলটা যদি নেন 35,000 টাকা আসবে এটা, এটা একদম ন্যাচারাল চুল, এটা বোঝার কোনো উপায় থাকবে না। আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে, আপনি যেই দামের চুল নিতে চান নিতে পারবেন। আমি হেয়ার এক্সপার্ট এম এ মান্নান প্রতিনিয়ত আপনাদের সাথে এসে বিভিন্ন তথ্য শেয়ার করি, আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয় সঠিক তথ্য দেখানোর জন্য। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়েছি কিভাবে চুল লাগানো হয়, কিভাবে চুল লাগাতে হবে এই বিষয়গুলো। আমি আজকে একবার লাইভ এসেছি, আবারও আজকে লাইভ এসেছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর জন্য সবকিছু। আপনারা দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। আমি জাবেদ ভাইয়ের কাজটা শুরু করে, দেখেন আমরা টেপটা অলরেডি অ্যাটাচমেন্ট করে দিয়েছি, আমরা এখন ফিক্সিং এ চলে যাবো, ফিক্সিং করে জাবেদ ভাইয়ের কাজটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। ছবি না পাঠালে আমি দেখে বলতে পারবো না অ্যাকচুয়ালি কি করতে হবে আপনার জন্য, ছবি পাঠালে আমরা দেখে বলতে পারবো আপনার জন্য কি করতে হবে। সবচেয়ে বেস্ট হবে আপনারা দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। আমি একটু ইনিশিয়াল একটু কাজ শেষ করে আবার এটা খুলে আবার দেখাতে হবে। দেখুন এই টেপটা আমরা অ্যাটাচমেন্ট করে দিয়েছি, টেপটা অ্যাটাচমেন্ট করে দিয়েছি। আমাদের ওয়ার্কিং রুম থেকে কন্টিনিউ আপনাদের সাথে লাইভে আসি, কারণ হয় কি আপনারা দেখে শুনে বুঝে শুনে চুল লাগান। আমরা চাই আপনি দেখে শুনে বুঝে শুনে চুল লাগান, কারণ দেখে শুনে বুঝে শুনে চুল লাগানোর ভিতরে যে মজাটা আছে, আপনি কিন্তু এমনি এই ভিডিও না দেখে, আমাদের অ্যাড না দেখে চুল লাগালে আপনিও স্যাটিসফাইড হবেন না, আমরাও স্যাটিসফাইড হব না। আমরা আপনাদের স্বার্থেই কিন্তু আমরা এই মুহূর্তে কন্টিনিউ লাইভে এসেছি, লাইভে এসে প্রতিনিয়ত আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে চুল লাগানো হয়, কিভাবে চুলগুলো লাগাতে হয়। আপনাদের কোনো তথ্য জানার থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। শেখ রাহান ভাই নিয়মিত ঢাকায় থাকে না, নিয়মিত ঢাকায় থাকি কি না, না নিয়মিত ঢাকায় থাকি না ভাইয়া। আপনারা যারা এই মুহূর্তে আমাদের আছেন, আমাদের সাথে আছেন, আপনাদের আমরা পুরো ভিডিও দেখুন, আপনারা পুরো ভিডিও যদি না দেখেন, পুরো লাইভ যদি না দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না আপনি কি করতে চান, আপনার জন্য কি করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সবসময় রিকোয়েস্ট করি পুরো ভিডিওটা আপনারা দেখুন, পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কাজটা কি করা হচ্ছে, কিভাবে কাজগুলো করা হচ্ছে। আপনি অল্প একটু সময় ভিডিও দেখছেন, সামান্য একটু ভিডিও দেখেছেন, আপনি এইভাবে চুল লাগালে কিভাবে হবে এটা বুঝতে পারবেন না।
আমরা প্রথম থেকে একবার ট্রিম থেকে কিভাবে চুলটাকে ট্রিম করেছি, কিভাবে চুলটা কাটিং হয়েছে, কিভাবে কাটিং হচ্ছে, এই টোটাল বিষয়টা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। টোটাল বিষয়টা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখিয়ে দেখিয়ে আমরা করছি। পিছনে ঘুরে ঘুরে ধরে একটু দেখুন, এই চুলটা 10 ইঞ্চি পর্যন্ত লম্বা থাকে। এটা আমরা আস্তে আস্তে কাটিং করে এটা আস্তে আস্তে ট্রিম করব, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ। আজকে কিন্তু এই চুলটা আমি একদমই ধরি নেই, আমি জাভেদ ভাই চুলটা মাথায় রেখেই আমি ট্রিম করবো, মাথায় রেখেই চুলটাকে শেপ করবো, মাথায় রেখেই চুলটাকে কাটিং করব। আমরা আপনাদেরকে দেখা যায় অ্যাকচুয়ালি কিভাবে কাজগুলো করা হয়, পুরো কাজটা আমি দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, পুরো বিষয়টা জানতে পারবেন, পুরো তথ্যটা আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমি কাজ শুরু করে দিয়েছি। আমি আমাদের চিটং ওয়ার্কিং রুম থেকে আপনাদের সাথে জয়েন করেছি। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এসে বিভিন্ন তথ্য শেয়ার করি। আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়, সঠিক তথ্য দেখানোর জন্য। যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে, যে কোনো তথ্যের জন্য আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। ছবি পাঠালে আমাদের দেখে বলতে সুবিধা হবে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হবে, কিভাবে কাজটা করতে পারবো আমরা। আপনাকে আমরা সাজেস্ট করব, দেশের বাইরে যারা আছেন, প্রবাসে যারা আছেন, ঘরে বসে চুল লাগান, ঘরে বসে টাক সমাধান, আপনি কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডার করার যে প্রসিডিউর গুলা, এই প্রসিডিউর গুলো কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিওতে দেখিয়েছি। যদি অধিকতর তথ্য জানতে চান, আপনারা আমাদেরকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আরো তথ্য জানতে পারবেন, আরো বিষয় জানতে পারবেন। আপনাদেরকে প্রতিটা বিষয় আমরা জানানোর জন্য কিন্তু আমরা সর্বোচ্চ ট্রাই করছি, আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত। আপনারা আমাদের ভিডিও দেখুন, আমাদের সাথে থাকুন, আমাদের তথ্য দেখুন। আমাদের তথ্য দেখে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করতে আপনার জন্য সুবিধা হবে, আপনার জন্য জানতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। চুল যেহেতু আপনি রিপ্লেসমেন্ট করতে চান, অবশ্যই ভিডিও দেখুন। আমাদের অফিস ঢাকা চিটং সিলেটে, ঢাকা 27 লিং রোড বাংলা মোটর মোড়, চিটং নাসিরাবাদ এমএস কলেজের সামনে, সিলেট জিন্দাবাজার পয়েন্টে জগন্নাথ জিও মার্কেট। আমরা সপ্তাহের প্রতিদিন খোলা থাকি সকাল 9টা থেকে রাত 9টা আপনাদের সেবায়। আপনারা যে কোনো ব্রাঞ্চে যাওয়ার আগে আপনারা হটলাইনে, যে কোনো হটলাইন নম্বরে কথা বলে আপনি শিডিউল নিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ আপনাকে হয়তো বসে থাকতে হবে, আপনাকে শিডিউল নিতে হবে। আমি একটা জিনিস বলবো আপনাকে, অবশ্যই কিন্তু দেখে শুনে চুল লাগাবেন, বুঝে শুনে চুল লাগাবেন। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে লাইভে এসে বিভিন্ন তথ্য শেয়ার করেছি, শেয়ার করি। আমি আজও ভিডিও শেয়ার করছি, দুইটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, ইউটিউবে দুইটা ভিডিও শেয়ার করেছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটা বিষয় জানানোর জন্য, প্রতিটা বিষয় দেখানোর জন্য। যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। বন্ধুরা, আমি দেখেন এই চুলটা কিন্তু আমি অনেকটা ট্রিম করে ফেলেছি। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, আমাদের আরো কিছু গ্রাহক আছেন, তাদের আসলে কথা বলতে একটু সময় লাগে, আমি কাজও করছি। অনেকেই চাচ্ছে আসলে আমি কাজটা করি, এই অর্থে কিন্তু আমার কাজগুলো করতে হচ্ছে। আদারওয়াইজ আমাদের এখানে এক্সপার্ট আছেন, আপনারা চাইলে যে কোনো সময় এসে সরাসরি কাজ করাতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, অ্যাকচুয়ালি কিভাবে চুলটা লাগানো হয়, কিভাবে চুলটা লাগানো হচ্ছে, এই বিষয়টা আপনারা একদম অরিড হবেন না। আমরা সর্বোচ্চ টাইম নিয়ে আপনাদের কাজগুলো করে দিব। আপনারা যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। ছবি পাঠালে দেখে বলতে বুঝতে সুবিধা হবে, আপনার কাজটা আমরা কিভাবে করতে পারবো।
আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে একটা জিনিস বলেছি, দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না। অনেক প্রতারক চক্র বিভিন্ন তথ্য বিভ্রান্ত করছে। আমাদের কিন্তু ঢাকাতে একটা মাত্র অফিস, ঢাকা 27 লিংক রোড বাংলা মোটর মোড়, চিটংয়ে একটা মাত্র অফিস, নাসিরাবাদ এমএস কলেজের সামনে। আমি একই জায়গায় আজকে 17 বছর ইনশাল্লাহ, আমরা ঢাকাতে একই জায়গায় 14 বছর এবং সিলেটের একই জায়গায় 14 বছর, আজকে সিলেটের জিন্দাবাদ পয়েন্টে জগন্নাথ জি মার্কেট। দেখেন আমরা একটা শেপে নিয়ে এসেছি অলরেডি, আমরা একটা মোটামুটি একটা শেপে নিয়ে এসেছি। আমরা কি শেপে করব, কিভাবে করব, এটা আসলে জাবেদ ভাই যেভাবে বলে আমরা সেভাবে করে দেবো, কোনো সমস্যা নাই। আমরা একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এসে বিভিন্ন তথ্য শেয়ার করছি, আমরা চেষ্টা করছি সঠিক তথ্য আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমরা জাবেদ ভাইকে একটা অন্য ডিফারেন্ট লুক দিয়ে দেবো। আমরা আমরা সিটি করতে চাই না, সিটিটা আসলে একটু ন্যাচারালিটি কম থাকে, সিটিটা একটু বোঝা কম বোঝা যায়। এভাবে চুলটা যদি আপনি মোটামুটি ন্যাচারাল স্টাইল রাখেন, বোঝা কম যাবে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা দেখেছেন, আমরা আমাদের প্রতিটি ভিডিও চেষ্টা করি আপনাদেরকে ভালো বিষয়টা দেখানোর জন্য, ভালো বিষয় জানানোর জন্য। ডিফারেন্ট স্টাইল ডিফারেন্ট লুক থাকবে, লুক চেঞ্জ আসবে আপনাকে অবশ্যই। আমরা চুল যেহেতু রিপ্লেসমেন্ট করি, আপনার লুক চেঞ্জের জন্য কিন্তু আমরা আপনাকে একটা জিনিস কাজ করছি, আমরা চাই আপনার লুকটা একটু একবার ন্যাচারাল চলে আসুক। আর যতটা ন্যাচারাল করা যায় আমরা চেষ্টা করি সর্বোচ্চ ন্যাচারাল করে দেওয়ার জন্য আপনাকে। যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমো করতে পারেন। আমার 24 আওয়ার্স আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু ওপেন থাকে। আপনারা আমাকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রেসপন্স করবো। হয়তো একটু সময় লাগতে পারে, বাট আপনারা রেসপন্স অবশ্যই পাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে রেসপন্স করার জন্য। যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আপনাদের কোনো তথ্য জানা থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। ছবি পাঠালে আমি দেখে বলতে পারবো কি করতে হবে আপনাদের জন্য। যাদের চুল পড়ে যাচ্ছে, চুল পড়া বন্ধ, চুল গজানো, যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠাতে পারেন। ছবি পাঠালে আমরা সহজে দেখে বলতে পারবো আপনাদের জন্য কি করতে হবে, আপনি কি করলে আপনাদের জন্য ভালো হবে। দেখেন পিছন সাইডটা অলরেডি আমি প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি চেষ্টা করছি একদম কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, একটু ভালো করে দেওয়ার জন্য। মাত্র 30 মিনিটে চুল লাগাচ্ছেন আসলে। এটা কিন্তু আমরা চুলটা ট্রিম করে একদম ছোট করে এটাকে একটা স্টেজে নিয়ে এসেছি। আমরা জাস্ট খালি চুলটা একটা শেপে বা কোন রকম করে দিব। এটা কিন্তু কাজ প্রায় শেষের পথে। আমরা আরো অ্যাডজাস্টমেন্ট আসবে, আরো সুন্দর হবে, এটা আরো ন্যাচারাল হবে দেখতে, আরো ন্যাচারালিটি বেশি আসবে দেখতে, আরো সুন্দর হবে। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করি, কিভাবে কাজটা করা হয়, কিভাবে কাজগুলো করতে হয়, এই বিষয়গুলো। যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠাতে পারেন। ছবি পাঠালে দেখে বলতে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। আমরা চাই আপনারা দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, কোন প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না। অবশ্যই ভালো প্রতিষ্ঠানে যাবেন, দেখে শুনে চুল লাগাবেন। আমাদের ঢাকাতে একটা মাত্র ব্রাঞ্চ, ঢাকা বাংলা মোটর মোড়ে চিটংয়ে একটা মাত্র ব্রাঞ্চ, চিটং নাসিরাবাদ এমএস কলেজের সামনে, সিলেট জিন্দাবাদ পয়েন্ট জগন্নাথ জি মার্কেট। মালয়েশিয়ার নিলয়তে আমাদের অফিস, যারা মালয়েশিয়াতে আছেন চাইলে মালয়েশিয়াতে বসে হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারবেন। এই মুহূর্তে যারা আছেন, আপনারা যদি দেশে এসে করতে চান, দেশে এসেও করতে পারবেন। আপনাদের সুবিধার্থে, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে আমাদের সেবা নিতে পারবেন আপনারা। দেখেন আমি কিন্তু কাজ অনেকখানি কমপ্লিট করে ফেলেছি, একদম প্রায়
চুল ট্রিম করে ফেলেছি আমি। এই চুলটাকে এখন যেভাবে মন চায় উনি সেভাবে কিন্তু এটা স্টাইল করতে পারবে। স্টাইলটা আসলে একদম নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে, কিভাবে আপনি স্টাইল করতে চান আর কিভাবে আপনার স্টাইল করতে হবে এই বিষয়টা কিন্তু টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমরা জাভেদ ভাইকে করে দিয়েছি টেপ সিস্টেম। টেপ সিস্টেমটা মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবে। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনারা কিভাবে, আজকে আমি একটা জিনিস দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনি মাথায় রেখে শ্যাম্পু করবেন, এই বিষয়টা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যাক সাইডটা আপনারা দেখেন একটু, আমি একদম ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে, এর থেকে ক্লোজলি আসলে কাজ দেখানো সম্ভব নয়। আমরা আপনাদেরকে বলবো দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, ভালো কোয়ালিটির চুল লাগান, ভালো প্রতিষ্ঠান থেকে ভালো জিনিস লাগান, ভালো হেয়ার রিপ্লেসমেন্ট করুন। আপনাদেরকে বোঝার জন্য জানার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়েছি, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক বিষয় সঠিক তথ্য দেখানোর জন্য সঠিক বিষয় জানানোর জন্য। যারা চুল লাগাতে চান চুলের যে কোনো বিষয় যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন। দেখেন আমরা এই যে ন্যাচারালিটি করে দিয়েছি এই চুলটা, এর থেকে আর ন্যাচারাল করা সম্ভব না। আমরা আমাদের সর্বোচ্চ যে কাজটা হয় সেই কাজটা কিন্তু আমি কিন্তু আমরা জাভেদ ভাইকে করে দিয়েছি। জাভেদ ভাই আমি জানি না আপনার কেমন লাগছে, আপনার ফেস থেকে কিন্তু অনেকটা লুক কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আমি একটু আপনাকে ব্যাক সাইডটা দেখাবো, জাভেদ ভাই একটু কাইন্ডলি দেখেন, সামনে আমি কোনো স্টাইল কোনো বিষয় না, সামনে আপনি যে কোনো স্টাইল করতে পারবেন। আমি একটু ব্যাক সাইডটা দেখাবো আপনাকে, একটু দেখবেন ব্যাক সাইডটা, বলতে পারছেন কোন দাঁতে চুল লাগানো হয়েছে বলেন তো আপনি, বোঝা যাচ্ছে কোথেকে চুল লাগানো হয়েছে বলেন তো, সিরিয়াসলি বলবেন কিন্তু আমাকে, বোঝা যাচ্ছে। এই কাজগুলো হয় কি না, আপনি আপনি আমাদেরকে দেখে বিশ্বাস করে এসেছেন, আমরাও চেষ্টা করছি আপনাদেরকে এই বিশ্বাসের মর্যাদাটুকু রাখার জন্য। আপনি আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে ইমো নম্বরে কল করতে পারেন, ঘুরে ঘুরে সব সাইডে দেখান। বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য, আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটা বিষয় দেখানোর জন্য। দেখেন দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না। একটা জিনিস দেখবেন আপনি, দেখেন এই চুলটা যে কতটা ন্যাচারাল করা হয়েছে এটা আসলে আপনি না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না। আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত একটা জিনিস দেখানোর জন্য, আমার সর্বোচ্চ যেটা সম্ভব আমি সর্বোচ্চ যে কাজটা করা যায় আমি আমার তরফ থেকে চেষ্টা করি প্রতিদিন ভালো কিছু করার জন্য, ভালো কোনো সেবা দেওয়ার জন্য। আমাদের প্রতিটা গ্রাহকের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভালো কিছু করুন, ভালো কিছু দেখুন, ভালো কিছু আপনি নেন আমাদের কাছ থেকে, আমাদের কাছে আসবেন ভালো জিনিসের জন্য আসবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য। আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে, আপনি যেই দামের চুল নিতে চান আপনি নিতে পারবেন। সর্বোচ্চ আমাদের কাছে 40,000 পর্যন্ত এই মুহূর্তে আছে, নতুন নতুন এডিশন আসছে, আপনি যে কোনো এডিশন চাইলে নিতে পারবেন। আপনি সর্বোচ্চ যেই চুলটা নিতে চান যতটা দামি চান আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন। কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে সিঁধিটা করতে চান, আপনার কোন স্টাইল আপনি রাখতে চান, স্টাইলটা আসলে টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আপনারা যারা আমাদের সাথে থাকেন আমরা কিন্তু দেখেন এই চুলটা কতটা ন্যাচারাল হয়েছে, আমি এর থেকে আসলে ন্যাচারাল এই চুলগুলোতে এতটা ন্যাচারাল করা খুব টাফ হয়ে যায়, তারপর আমরা চেষ্টা করি একটু ন্যাচারাল করে দেওয়ার জন্য। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কাজটা আমরা কিভাবে করছি, কাজটা কিভাবে হয়, কতটা স্মুথলি কাজটা করা হয়েছে, কতটা ন্যাচারাল করা হয়েছে কাজটা, আপনি এটা অনেক ক্লোজলি দেখতে হবে, আপনাকে ক্লোজলি না দেখলে বুঝতে পারবেন না যে এই কাজটা কতটা ন্যাচারাল করা হয়েছে। আপনারা যারা আমাদের সাথে আছেন দেখেন, আমরা আমাদের জাভেদ ভাইয়ের যেই কাজটা আমরা করেছি, আপনারা বাইরের থেকে অনেকেই আসলে অনেকভাবে চিন্তা করেন আমাদের কাজের, কিন্তু আসলে ভেরিয়েশনটা আসলে আপনি যদি ক্লোজলি না দেখেন বুঝতে পারবেন না আপনারা। আমরা প্রতিনিয়ত আপনাদের কিন্তু একটা জিনিস দেখাতে চাই, অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজগুলো করি, কিভাবে আমাদের কাজগুলো করা হয়, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে একেবারে পার্টলি পার্ট দেখাতে চাই। আমাদের কাজের যেই ধরন, আমাদের কাজের যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটিগুলো আসলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাজের কি স্টাইলটা হয়, আমরা কিভাবে কাজটা করি, কিভাবে কাজটাকে ন্যাচারাল করা যায়,
আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা কাজকে প্রতিটা বিষয়কে ন্যাচারাল করার জন্য, প্রতিটা সাবজেক্টকে আমরা মডিফিকেশন করে যে এই জায়গা চুলটা কীভাবে অ্যাডজাস্টমেন্ট করলে ভালো হবে, কীভাবে করলে সুন্দর হবে, এই বিষয়গুলো কিন্তু আমি জানাতে চাই, এই বিষয়গুলো দেখাতে চাই। আপনারা যারা আমাদের সাথে থাকেন, আমরা কিন্তু আপনাদেরকে একটা দিন বলবো, দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। চুলটা যত বেশি ন্যাচারাল থাকবে, যত বেশি স্বাভাবিক থাকবে, তত বেশি দেখতে ন্যাচারাল মনে হবে চুলটা। আমরা চাই আপনাদেরকে ন্যাচারাল একটা সার্ভিস দেওয়ার জন্য, ন্যাচারাল একটা বিষয় দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন চুলটা কীভাবে আপনি রাখবেন, কীভাবে আপনি করবেন, এই বিষয়টা কিন্তু আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এখানে কিন্তু আপনি কীভাবে স্টাইল করবেন, আমরা এই ভাইয়ের যেহেতু জাভেদ ভাই একটু আল্লাহর রহমতে একটু সুন্দর দাড়ি আছে, ওনার স্টাইলটা আমরা একটু এইভাবে করে দিলাম। এটাকে একদম কোনো সিটি হবে না, শুধু ন্যাচারাল স্টাইল চুলটা ফেলে রাখা হয়েছে। চুলটা একদম স্বাভাবিক চুল, খুব ন্যাচারাল চুল, এটা একদম বোঝার কোনো উপায় থাকবে না। স্বাভাবিকভাবে আমরা এই কাজটা করে দিয়েছি, আমরা এটাকে জেল ইউজ করব। আমরা একটু জাভেদ ভাইকে জেলটা লাগিয়ে দেখাবো। দেখেন আপনারা যারা আমাদের সাথে থাকেন, আপনারা কিন্তু দেখেন একটা জিনিস যে আমাদের কাজগুলো আমরা কি কোয়ালিটি ভাবে কিভাবে করি, কতটা সুন্দর করে করছি। আমরা আমরা চেষ্টা করছি আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। একটু জাভেদ ভাইয়ের যেই কাজটা আছে একটু ভালো করে দেখান, একটু সাইডগুলো একটু দেখান একটু। আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। জাভেদ ভাইয়ের এই কাজগুলো একটু ভালো করে একটু পিছন থেকে দেখান, সব সাইডটা একটু দেখান একটু, কতটা ন্যাচারাল হয়েছে কাজটা। এটা আসলে বাইরের থেকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না, এটা কতটা লুকেটিভ হয়েছে এটা না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না। আপনারা তো অনেক সময় দেখেছেন আমাদের কাজ, দেখেছেন আমরা চেষ্টা করেছি। আমি জানি না জাভেদ ভাই আপনার কেমন লাগছে, সত্যি করে বলবেন একদম একবার, মানে আপনি সিরিয়াসলি বলবেন আপনার কাছে কেমন লাগছে, বলেন লুকটা ভালো লাগছে, মানে কেমন ভালো লাগছে সেটা বলেন তো একটু। অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে, নরমাল ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, বন্ধুরা আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। আমি হেয়ার এক্সপার্ট এম এ মান্নান প্রতিনিয়ত আপনাদের সাথে এসে আপনাদের পাশে এসে বিভিন্ন তথ্য শেয়ার করছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক বিষয় সঠিক তথ্য দেখানোর জন্য। দেখেন আমি একবার ক্লোজলি, একদম ক্লোজলি আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন কতটা ন্যাচারাল মনে হচ্ছে এই সাইড থেকে। দেখেন আপনি এই চুলটা একদম পড়ে আছে, মনে হচ্ছে না যে এটা চুল রিপ্লেসমেন্ট করা হয়েছে, মনে হচ্ছে না চুলটা লাগানো হয়েছে একদম। জাভেদ ভাই একটা সুন্দর একটা হাসি দেন, আপনার আপনার চেহারা যে সুন্দর, আপনার হাসিটাও কিন্তু সুন্দর হতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো লাগবে না দেখতে। একটু হাসি দেন, সুন্দর করে তুলে দেন, এই সাইডে নেন, এই সাইডে নেন, সব সাইডগুলো নেন, সব সাইডগুলো নেন। দেখেন স্মুথলি এটা কতটা ন্যাচারাল চুল, এটা আপনি বোঝার কোনো উপায় থাকবে না, বোঝার কোনো উপায় থাকবে না। যারা চুল না দেখেছেন, দেখেন পিছন থেকে নেবেন, একদম পিছন থেকে ক্লোজলি সব জায়গা থেকে নেবেন, যাতে জিনিসটা বোঝা যায়, মানুষ জানতে চায় অ্যাকচুয়ালি কী করছি আমরা। আপনারা দেখতে চান আমরা কী করছি, আমরা তো দেখানোর জন্য বসে আছি আপনাদেরকে। আপনারা যারা চুল লাগিয়েছেন, দেখেন এটা কতটা ন্যাচারাল হয়েছে, দেখেন একদম কাছের থেকে ক্লোজলি দেখেন আপনি, এটা উপর থেকে দেখেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে কিভাবে নন সার্জিক্যাল পদ্ধতিতে, এটা কিন্তু টেপ সিস্টেম করে দিয়েছি, টেপটা করলে মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এসে আপনাদের পাশে এসে বিভিন্ন তথ্য শেয়ার করছি, আমরা চেষ্টা করছি সঠিক তথ্য সঠিক বিষয় দেখানোর জন্য। রনিকে ডাকেন, আবার মাথা ওয়াশ করে দেখাই দিবে কিভাবে মাথা, উনি বাসায় কিভাবে ওয়াশ করবেন, এই ওয়াশটাও কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো আপনাকে, ঠিক আছে ভাই? মাথায় বসে আপনি কিভাবে চুলটাকে মেনটেন্স করবেন, মাথায় বসে কিভাবে ওয়াশ করবেন, এই ওয়াশটাও কিন্তু আপনি দেখিয়ে দেবো আপনাকে। আমি ফাইনালি আবার আপনাকে টেপটা লাগিয়ে আবার করে দেবো, কমপ্লিট করে দেবো। আর চুল কিন্তু এইভাবে রাখবেন, কোনো সিঁড়ি করবেন না, দেখছেন আমি কিভাবে রাখছি চুলটাকে, বুঝতে পারছেন জিনিসটা? রনি ওনাকে নিয়ে যাও, মাথার একটু চুলটা কিভাবে মাথায় রেখে শ্যাম্পু করা যাবে এই বিষয়টা দেখাও, যাও যা চলে যাও এদিকে, শুধু কন্ডিশনার দিয়ে দাও, শ্যাম্পু যেহেতু ইউজ করছো শুধু কন্ডিশনার নিয়ে এসো, শুধু কন্ডিশনার দিয়ে দাও, এদিকে বসেন আমি একটু শ্যাম্পুটা করবে কিভাবে দেখাই দেবো একটু। ভিউয়ার্স আপনারা যারা চুল লাগিয়েছেন, যারা চুল লাগাতে চান, যারা শ্যাম্পু করবেন কিভাবে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, শ্যাম্পুটা কিভাবে করবেন আমি এই বিষয়টা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, কিভাবে শ্যাম্পু করতে হবে, কিভাবে চুলটাকে ওয়াশ করবেন আমি সেই বিষয়টা দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের কোনো বিষয় জানার থাকলে, কোনো তথ্য জানার থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান। ছেলে কই গেল, এটা এটা ক্রাউন্ড, এটা ক্রাউন্ড আপনি পিছনে দিতে পারবেন, সামনে দিতে পারবেন, এটা আমাদের যে ভিতর মাস্কারের পিছনে একটা ক্রাউন্ড থাকে না, এটা স্বাভাবিক চুলের মতো, এটা একটা ক্রাউন্ড আপনি চাইলে ক্রাউন্ডটা অমিট করে দিতে পারেন, এটা কিন্তু একদম ফুললি ন্যাচারাল মনে হচ্ছে, আপনার আপনার বোঝার কোনো উপায় থাকবে না। এটা আমরা আরও কাজ করবো, এটা কাজ আছে, আপনার টেপটা চেঞ্জ করে মাথা ওয়াশ করে টেপটা চেঞ্জ করে দেবো আপনাকে, ঠিক আছে? ওনার মাথা তো ওয়াশ করা হয়নি, তাই না? মাথা ওয়াশ করা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। এক শুধু শুধু কন্ডিশনার দিয়ে দেবো, আমরা শ্যাম্পু দেখাচ্ছি না আপনাকে, এটা শুধু কন্ডিশনার দিয়ে দেবো, কারণ মাথাটা কীভাবে ওয়াশ করতে, দেখেন এই চুলগুলো সামনের দিকে থাকবে, আমরা যেহেতু এটা শ্যাম্পু করে নিয়েছি চুলটাকে, আমরা শুধুমাত্র কন্ডিশনার দিয়ে দেবো, একটু কন্ডিশনার দিয়ে চুলটা ওয়াশ করে নিব, হালকা করে মাথায় একটু পানি দিয়ে দাও, অল্প করে মাথায় পানি দিবে, হালকা করে একদম হালকা করে একটু পানি দাও, হ্যাঁ চুলটাকে দেখেন এই যেভাবে এভাবে মগে পানি নেবেন। অথবা আপনি যদি মনে করেন না আমি এটাকে একটা কাজ করব যে আমি শাওয়ারে গোসল করব, বা আপনি
বাথটবে গোসল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবেই কন্ডিশনারটা হাতে নিয়ে আপনাকে দুই হাত দিয়ে কন্ডিশনারটা নিয়ে সুন্দর করে একটু প্রেস করতে হবে। একটু উপর থেকে দেখাও, ক্লোজলি দেখাও, একদম ক্লোজলি দেখাও কিভাবে মাথায় রেখে ওয়াশ করা যাবে, চুলটা একটু দেখাই দাও। দেখছেন এইভাবে জাস্ট খালি শ্যাম্পুটা দিয়ে এভাবে এভাবে হালকা করে আলতো করে ই করবেন। একটা চিরুনি নেবেন, চিরুনি নিয়ে কম নিয়ে ওখান থেকে একটা চিরুনি নেও, চিরুনি দিয়ে কিভাবে ওয়াশ করতে হবে জিনিসটা দেখাই দাও একটু। হ্যাঁ, বড় চিরুনি নেও একটা। এই ধরনের একটু বড় দাঁতওয়ালা একটু চিরুনি নিয়ে নেবেন, বড় ফাঁকা যেগুলো বেশি একটু ভেন্টিলেশন বেশি আছে ওই ধরনের চিরুনি দিয়ে আপনি চুলটাকে হালকা করে আস্তে করে এইভাবে আপনি একটু নাড়াচাড়া করলে আপনার ওয়াশ হয়ে গেল। ওয়াশটা করে আপনি চুলটাকে খুলে চুলটাকে আপনি আবার চাইলে যদি টেপ চেঞ্জ করতে চান, টিপস এই দেখেন, এটা ভাই ন্যাচারাল, আসলে কতটা ন্যাচারাল এই চুলটা এটা না দেখলে বোঝার উপায় থাকবে না। দেখেন আপনি আপনি চাইলে এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যারা চুল লাগিয়েছেন দেখো কি বলতো, পানি মেরে হালকা করে পানি বেশি না, যেহেতু কন্ডিশনার ইউজ করার পরে একদম পানি বেশি ইউজ করা যাবে না, হালকা পানি ইউজ করতে হবে। কন্ডিশনারটা ইউজ করে হালকা করে পানিটা ইউজ করলে হয়ে যাবে আপনার। হালকা আর একটু পানি দাও, আর একটু পানি দাও। কন্ডিশনারটা দিয়ে চুলে বেশি পানি দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে চুলের ন্যাচারালিটি কম থাকবে, চুলের আপনার ইয়েটা গ্লেজটা কমে যাবে, সিল্কিনেসটা কম থাকবে। কন্ডিশনার দিয়ে চুলটাকে অল্প পানি ইউজ করতে হবে। আমি একটা জিনিস দেখিয়ে দিলাম কিভাবে চুলটা মাথায় রেখে ওয়াশ করা যায়, এই বিষয়টা দেখিয়ে দিয়েছি। আপনারা যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আমাকে ইনবক্স করুন। ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা সুইপ বাটন। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু নিজেও দীর্ঘদিন যাবত ক্লিপ সিস্টেম ব্যবহার করি। ক্লিপ সিস্টেমটা চাইলে খোলা যাবে, লাগানো যাবে, এটা একদম বোঝার কোনো উপায় থাকবে না, এটা 100% ন্যাচারাল থাকবে। দেখেন ক্লিপটা চাইলে খুলতে পারবেন, লাগাতে পারবেন। আপনারা যারা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, দেখেন এই যে আমাদের কাছে চুল পড়া খুশকি মুক্ত হওয়ার জন্য যে শ্যাম্পুটা আছে এটা মাত্র 500 টাকা, এটা কন্টিনিউ 3 মাস ইউজ করলে খুশকি মুক্ত হবে। এটা চুল পড়া বন্ধের মেডিসিন, চুল গজানোর মেডিসিন, বাট এরকম চকচকে দাগ হলে কিন্তু চুল গজাবে না, চুল পড়া বন্ধ হবে না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে হেয়ার লাগাতে হবে, অথবা আপনাকে ইয়ে লাগাতে হবে, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। চুল যদি আপনি 100% করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম ইসের কোনো বিকল্প নেই আমাদের কাছে, যারা ট্রান্সপ্লান্টের কোনো বিকল্প নাই। দেখেন আমি দীর্ঘদিন যাবত আসলে হেয়ার ব্যবহার করছি, এটা খুব সিম্পল একটা বিষয়, খুব স্বাভাবিক করে লাগানো যাবে, এটা মাথায় রেখে সাবান সম্মুখ সব করতে পারবেন। যারা ক্লিপ লাগাতে চান চাইলে খুলতে পারবেন, লাগাতে পারবেন। দেখেন আমি দীর্ঘদিন যাবত আসলে ব্যবহার করছি, এটা মাথায় রেখে আপনি সাবান সম্মুখ সব করতে পারবেন। আমরা জাবেদ ভাইয়ের মাথার শ্যাম্পু করে দিয়েছি, ওয়াশ করে ফেলেছি, এটা বোঝার কোনো উপায় থাকবে না। এখন কিভাবে এটাকে আমরা মেনটেন্সটা করবো, কিভাবে ট্রিমটা করবো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখেন আমি ক্লিপ সিস্টেম লাগিয়ে ফেললাম, একদম খুব দ্রুত লাগিয়ে ফেলেছি আমি ক্লিপটা। একটা কাজ করেন, আবার একটু একটা কাজ করেন, এদিকে চলে আসেন আপনি, কিভাবে ইয়েতে চলে আসুন জাবেদ ভাই, এটা একটু দেখাই দেন। আমরা এই চুলটাকে ওয়াশ করা হয়ে গেছে ভিউয়ার্স, আর চুলটা ওয়াশ করে ফেলেছি, এটা শুধু এখন কাজ করবো কি, আমি ফাইনালি আর একটা টেপ আমি ওনাকে দিয়ে দিবো, ফাইনালি একটা টেপ লাগিয়ে দিবো আমি। সেক্ষেত্রে ওনার যেহেতু উনি আজকে নতুন করেছেন, আমি এই প্রথম টেপটা চেঞ্জ করে একটু টেপ লাগিয়ে দিব। এটাকে যত বেশি তাওয়াল ইউজ করবেন, তাওয়াল দিয়ে চাপ দিবেন, পানিটা বেরোয় যাবে। দেখেন পানিটা একদম পানিটা থাকবে না, এটা কিন্তু উনি ভিজা অবস্থায়, আপনারা যারা চুল ইউজ করেন এই ভিজা অবস্থা ওয়েট অবস্থায় কিন্তু আপনাকে শ্যাম্পু করে ফেলতে হবে। চিরুনি ইউজ করতে হবে, কম ইউজ করতে হবে, আপনি স্টাইল করবেন একদম শুধু শ্যাম্পু করে আপনি এই ভিজা অবস্থা আপনি স্টাইল করে ফেলতে হবে, আপনার আর অন্য কোনো কাজ কিছু করতে হবে না। এটা এটা এতটা ন্যাচারাল চুল হয়েছে, দেখেন আপনারা, এটা কিন্তু আপনি যেভাবে মন চাপি সেভাবে মুভ করতে পারছেন, যেভাবে মন চাপি সেভাবে এটাকে করতে পারবেন। একদম পিছন থেকে দেখেন একটু ভিউয়ার্স, আমাদের কাজ কিন্তু শেষ, আমরা কিন্তু কাজ কমপ্লিট করে ফেলেছি, আমাদের সামান্য একটু কাজও বাকি নেই যে এই কাজটা করতে হবে আমাদেরকে। দেখেন এর থেকে ন্যাচারাল আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা সর্বোচ্চ ন্যাচারালিটি যেটা হয় সেই কাজটা আমরা করে দিয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কোনো ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেখানোর জন্য আপনাদেরকে। আমরা অ্যাকচুয়ালি দেখিয়েছি কিভাবে চুল লাগাতে হয়, কিভাবে আপনাকে চুলটা ন্যাচারাল করে দেওয়া যায়, কিভাবে চুলটাকে স্বাভাবিক করে দেওয়া যায়। যারা চুল লাগিয়েছেন, যারা চুল লাগাতে চান, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন, আমাদের ওয়েবসাইট দেখুন, আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, আপনারা বিস্তারিত জানতে পারবেন, আমাদের ফেসবুক আপনারা দেখুন, ফেসবুকে কন্টিনিউ থাকুন, লাইভ দেখুন, লাইভ দেখলে বুঝতে পারবেন যে কিভাবে চুলটা করা হচ্ছে, কিভাবে কাজটা করা হয়। আমার মোটামুটি আমি কাজটা শেষ করে ফেলেছি, আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাজটা করা হচ্ছে। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনাদের কোনো তথ্য জানা থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠাতে পারেন, ছবি পাঠালে আমাদের দেখে বলতে বুঝতে সুবিধা হবে। দেখেন এর থেকে ন্যাচারাল আসলে করা খুব টাফ হয়ে যায় কাজগুলো, এই যে ন্যাচারালিটি এসছে এটা একেবারে একদম 100% ন্যাচারাল, এর থেকে ন্যাচারাল কিন্তু করা সম্ভব না, কোনোভাবেই আমরা করতে পারবো না। আমরা আপনাদেরকে বলছি চুল যত বেশি ভালো হবে তত বেশি ন্যাচারাল হবে, যত বেশি ভালো কোয়ালিটি হবে তত বেশি ন্যাচারাল হবে। ন্যাচারালিটি আসলে আনার দায়িত্বটা আপনাকে, ভালো কোয়ালিটি চুল নিতে হবে। দেখেন আমি এই চুলটা রিমুভ করে আমি আবার টেপটাকে অ্যাটাচমেন্ট করে দেবো, একটা টেপ দিয়েছি, টেপ রেডি করো, টেপ রেডি করো, ফটাফট করে দেবো। দেখুন আমাদের কাছে সর্বোচ্চ যে কোয়ালিটিগুলো আছে, মিরাজ কোয়ালিটি, একটু ধরেন দেখেন ক্যামেরাটা,
একটু ধরেন, এখানে ক্যামেরাটা ধরেন একটু, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা স্কিন ন্যাচারাল স্কিন, এর থেকে 100% খুলে ফেলো এটা। দেখুন আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এই যে আমরা কিন্তু টেপটা এখন ফাইনালি চেঞ্জ করে দেবো টেপটা, কারণ এটা আসলে হালকা করে একটু টেপ অ্যাটাচমেন্ট করে দিয়েছিলাম জাস্ট এটা একটু করার জন্য, আমরা টেপটা আবার আবার রিমুভ করে আমরা টেপটা করে দেবো। দেখেন এই যে আমাদের কোয়ালিটি সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত আছে, মিরাজের সবচেয়ে সুপার কোয়ালিটি এই চুলটা, কিন্তু একদম বোঝার কোনো উপায় থাকবে না। দেখেন আমরা কিন্তু দেখেন এই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে, আপনি যেই দামের চুল নিতে চান ওই দামের চুল নিতে পারবেন, আপনি যে ধরনের চুল নিতে চান আপনি ওই ধরনের চুল নিতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না। দেখেন আমরা সর্বোচ্চ যে কাজটা করার দরকার আমরা সেই কাজটাই কিন্তু করছি, আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো ন্যাচারাল, একটা জিনিস দেখে শুনে লাগাবেন, ভালো জিনিস লাগাবেন, ভালো কোয়ালিটির চুল, ভালো শুভ ভালো করে ভালো করে ড্রাই করবেন। আপনারা যারা আছেন আপনারা কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে ইনবক্স করুন, সন্ডে গাইডের 4টা ছবি পাঠান, ছবি পাঠালে দেখতে বলতে সুবিধা হবে আমাদের জন্য, আপনারা ছবি না পাঠান আমরা দেখে বলতে পারবো না কি করতে হবে আপনাদের জন্য। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের তথ্য জানার থাকলে অবশ্যই ইনবক্স করুন, সন্ডে গাইডের 4টা ছবি পাঠান। ভিউয়ার্স দেখেন আমাদের সুপার কোয়ালিটি যেটা আছে, আমি হেয়ার এক্সপার্ট এবি মান্নান আপনাদেরকে বলবো দেখে শুনে অবশ্যই ভালো কোয়ালিটি দেখে চুল লাগান। দেখেন এর থেকে ন্যাচারাল স্কিন, ন্যাচারাল বেস্ট স্কিন, এটা মিরাজের 100% ন্যাচারাল স্কিন এবং অন ফ্লাই নোটিং, একটা একটা করে নোট করা, এখানে কোনো ধরনের কোনো আপনি দেখেন এই যে নোটিংটা আছে কতটা ন্যাচারাল নোটিং, কতটা ন্যাচারাল চুল, এটা না দেখলে আপনি বোঝার কোনো উপায় থাকবে না। আমি বলবো আপনাদেরকে যে দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। আমরা মোটামুটি একদম আমাদের ইনিশিয়াল কাজ প্রায় শেষ করে ফেলেছি, আমরা শুধু ভাইয়াকে একটু অ্যাটাচমেন্টটা করে ছেড়ে দিব, আমরা এই চুলের কাজটা আমাদের প্রায় কমপ্লিট। ভালো করে বেশি জোর করে শুনো, বন্ধুরা যারা আপনারা আছেন অবশ্যই ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইডলে 4টা ছবি পাঠান, ছবি না পাঠালে আমরা দেখে বলতে পারবো না কি করতে হবে আপনাদের জন্য। আমি আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট করবো দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, পুরো প্রতারণার ফাঁদে পা দিবেন না, ভালো কোয়ালিটি দেখে, ভালো জিনিস দেখে, ভালো প্রোডাক্ট দেখে চুল লাগাবেন, যেখানে ন্যাচারালি থাকবে, যেখানে দেখা বোঝার কোনো উপায় থাকবে না। আপনারা যারা চুল লাগিয়েছেন চুলের যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আপনি টেপ লাগালে নর্মালি 15 থেকে 20 দিন ইজিলি ইউজ করতে পারবেন, যদি গ্লু ইউজ করেন 1 মাস আপনি ইউজ করতে পারবেন। আমি একদম আমার কাজটা শেষ করে দিয়েছি, আমি মোটামুটি আমি একদম লাস্ট স্টেজে চলে এসেছি, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখেন এই যে স্কিনের যে কন্ডিশন আছে, যে কোনো কন্ডিশনে আপনি চুলটা লাগাতে পারবেন। আমরা জাভেদ ভাইয়ের কাজটা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা জাস্ট খালি অ্যাটাচমেন্ট করে লাগিয়ে আপনাদেরকে এটা বিদায় দিয়ে দেবো আপনাদেরকে। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমাদের প্রতিদিন ভিডিও, আমাদের প্রচুর ভিডিও আপলোড হচ্ছে, যাদের চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধের এই মেডিসিনে কন্টিনিউ 6 মান্থ ইউজ করেন, 100% চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে। আমাদের অফিস ঢাকা চিটং সিলেটে, ঢাকা 27 লিংক রোড বাংলা মোটর মোড় চিটং নাসিরাবাদ এমএস কলেজের সামনে, মালয়েশিয়ার আমাদের নিলয়তে আছে, নিলয়তে মালয়েশিয়াতে যারা আছেন মালয়েশিয়াতে তারা সরাসরি কথা বলতে পারবেন। যাদের খুশকি আছে মাথায় প্রচুর খুশকি, পুরুষ মহিলা সকলের জন্য মাত্র 500 টাকা খুশকি মুক্ত এই শ্যাম্পুটা কন্টিনিউ 6 মান্থ ইউজ করেন, 3 মান্থ ইউজ করেন 100% আপনার খুশকি মুক্ত হবে। যারা ডাইরেক্ট ট্রান্সপ্লান্ট করতে চান হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু আমাদের কাছে ব্যবস্থা আছে, এই কন্ডিশন যাদের আছে তাদের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট খুবই ভালো হবে। যারা পার্মানেন্ট চুল লাগাতে চান তাদের কিন্তু এই চুল যাদের আছে, এরকম চুল যাদের আছে তাদের জন্য খুবই ভালো হবে। এখানে আপনি যতটুকু যারা চুল লাগাতে চান অতটুকু লাগাতে পারবেন, আপনি চাইলে একসাথে 3 থেকে 4 হাজার পর্যন্ত চুল লাগাতে পারবেন, পার গ্রাফে মাত্র 40 টাকা করে, 40 টাকা নন সার্জিক্যাল আপনার সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট। আমরা একদম লাস্ট স্টেজে চলে এসেছি, আমরা জাভেদ ভাইকে বিদায় দিয়ে দেবো আমাদের কাজেরও লাস্ট স্টেজে। আজকে আমাদের অফিস 9টা পর্যন্ত, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা আপনাদের সেবায় আছি, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। দেখেন আমরা কিন্তু ফাইনালি একটা কাজ, আমরা একটা সর্বোচ্চ যতটুকু টাইম নিয়ে করা যায় আমরা চেষ্টা করি অতটুকু টাইম নিয়ে কাজটা করার জন্য। জাভেদ ভাই আসলে অনেক ভুলে ভুলে অন্য জায়গায় চলে গিয়েছিল, অনেকখানি দূরে চলে গিয়েছিল,
আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, পারফেক্ট অ্যাড্রেসে চলে আসবেন। যদি না হয় আপনারা চাবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা অবশ্যই লোকেশন শেয়ার করব। আমি এই চুলটা ফাইনালি অ্যাটাচমেন্টে চলে যাচ্ছি, একদম অ্যাটাচমেন্ট ফাইনালি করে দিচ্ছি আপনাকে। এখন কিন্তু আর এটা খুলবো না আমরা, আজকের মতো এখানে লাস্ট একবার একবার লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু মাথায় রেখে এখন সাবান শ্যাম্পু করা যাবে। প্রথমবার আমি যখন লাগিয়েছিলাম এটা কিন্তু আমি খুব হালকা করে লাইট করে লাগিয়ে দিয়েছিলাম আমার কাজের জন্য। দেখেন এই চুলটার মধ্যে আপনি এভাবে হাত ইউজ করতে পারবেন, শ্যাম্পু ইউজ করতে পারবেন, জেল ইউজ করতে পারবেন। আপনি কি করতে চান? তাহলে কি জেল দিব না একটু তেল দিব, কি লাগাতে চান বলেন? কি লাগাতে চান মাথায়, জেল ইউজ করবেন নাকি তেল ইউজ করবেন, কোনটা ইউজ করবেন আপনি? তেল দেন না, তাহলে জেল দিয়ে দেবো একটু হালকা। জেল দিলে কিন্তু ন্যাচারাল লাগবে, দেখতে সুন্দর লাগবে। একটু হালকা একটু জেল দেবো, ওটা না জেল নিয়ে এভাবে উঠছে যে এই চুলের ভিতরে দিয়ে দিলেন, ঠিক আছে চুলটা আরো সফট থাকবে বেশি, এটা দেখতে আরো ন্যাচারাল হবে বিষয়টা। আরো দাও এভাবে জেলটা লাগাবেন, ঠিক আছে হাতের ভিতরে নিয়ে জেলটা এভাবে লাগাবেন। হ্যাঁ বুঝতে পারছেন জাদ ভাই? জি। এটাকে শ্যাম্পু করবেন কদিন পর পর? দুই দিন পর পর শ্যাম্পু করবেন, কদিন পর পর? দুই দিন পর। কিভাবে শ্যাম্পু করতে বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, চুলগুলো সবসময় এভাবে আপনাকে চিরুনি ইউজ করতে হবে। এই যে এই চুলটাকে যখন গোসল করবেন আপনি সবসময় চুলটাকে সামনের দিকে নিয়ে এভাবে চুলটাকে আঁচড়িয়ে নেবেন। কিভাবে? সবগুলো চুলে সামনে নিয়ে নেবেন, সবগুলো চুল যখন সামনে নিবেন তখন কিন্তু কি থাকবে জিনিসটা ভালো থাকবে, এটা ময়লা কম ধরবে, জিনিসটা ময়লাগুলো বেরিয়ে যাবে আপনাকে। দেখছেন এই চুলগুলো সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সামনের দিকে নেবেন সবসময়। কি করবেন? হ্যাঁ, জেলটা ইউজ করলে চুলটাকে দেখতে ন্যাচারাল লাগবে, চুলটা একটু স্টাইলিশ হবে, চুলটা দেখতে সুন্দর হবে। কেফায় পিছন দিক ধরেন, পিছন দিক ধরেন, আমরা জেল ইউজ করছি চুলটা দেখেন একটু। এটা খুব স্বাভাবিক করা হয়েছে চুলটাকে, একদম কতটা ন্যাচারাল করা যায় আমি কিন্তু অতটা ন্যাচারাল করে দেওয়ার চেষ্টা করছি চুলটাকে, মানে বোঝার কোনো উপায় থাকবে। এটা কিন্তু সিধি হবে না কোনো, বুঝতে পারছেন আপনি? কোনো সিধি করবেন না, এই চুলটাকে এভাবে আসতে, ঠিক আছে দেখছেন, শুধু এভাবে হালকা করে নিয়ে নেবেন চুলটাকে, কোনো সিধি হবে না কিন্তু চুলে। সিধি যখন হবে তখন কিন্তু চুলটা ন্যাচারালি থাকবে না কিন্তু, এটা বুঝতে পারছেন? চুল সিধি করলে কিন্তু ন্যাচারালি থাকবে না, এবং আপনার যে স্টাইলি করে দেওয়া হয়েছে এই চুলটা মোর ন্যাচারাল মনে হচ্ছে আমাদের কাছে। আপনি আপনার বন্ধুদের কাছে জিজ্ঞেস করবেন, যারা দেখেন আপনাদেরকে তারা কি বলে দেখেন আপনি, বা যারা আপনাকে দেখেছে চুল নাই সে অবস্থা তাদেরকে বলেন কি বলে তারা দেখেন। এটা একদম বোঝার কোনো উপায় থাকবে না, দেখছেন স্বাভাবিক চুলের মতো ন্যাচারাল চুলের মতো আপনি আঁচড়িয়ে নেবেন এইভাবে, আমি যেভাবে দেখছি দেখছেন জিনিসটা, বুঝতে পারছেন? এটা এর থেকে ন্যাচারাল কিন্তু আমার দ্বারা করা সম্ভব না ভাইয়া, বুঝছেন? আমি কন্টিনিউ কাজ করি তো, আপনার চুলটা সর্বোচ্চ ন্যাচারাল যেটা করার দরকার আমি সেই কাজটা করে দিয়েছি আপনাকে। কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের গ্রাহক আসেন, বিভিন্ন ধরনের কাস্টমার আসেন, যাদের একটু ফেস সুন্দর থাকে, যাদের একটু চুল ঘন থাকে, তাদের চুলটা কিন্তু মোর ন্যাচারাল হয়। এটা যত বেশি ন্যাচারাল হবে, যত বেশি সুন্দর কাজ হবে তত বেশি ন্যাচারাল হবে, যত বেশি ভালো কোয়ালিটি হবে। আমাদের কাছে 6,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে, আপনি যেই দামের চুল নিতে চান ওই দামের চুল কিন্তু আপনি নিতে পারবেন। আপনারা আমাদেরকে ইনবক্স করতে থাকুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট চারটা ছবি পাঠান, আমি দেখে বলে দেবো আপনাদের জন্য কি করতে হবে। যারা আমাদের সাথে থাকেন কন্টিনিউ আপনারা কিন্তু দেখেছেন আমরা কি করি, কতদিন আমরা কিভাবে কাজগুলো করি, আমাদের কাজগুলো কিভাবে হয়। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে, আমাদের ভিডিও আপলোড হচ্ছে আমাদের ফেসবুকে, আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিটা বিষয় জানানোর জন্য, প্রতিটা বিষয় প্রতিটা তথ্য আপনারা জেনে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। আপনারা যারা আমাদের সাথে আছেন দেখেন আমি কিন্তু একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে সর্বোচ্চ যেই কাজটা করতে হবে সেই কাজটাই কিন্তু আমরা করে দেব, যেটা আপনার জন্য সম্ভব সেটাই কিন্তু আমরা করে দেব। আপনি আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন তথ্য শেয়ার করার জন্য, নতুন নতুন বিষয় দেখানোর জন্য। ন্যাচারাল মনে হচ্ছে আপনার কাছে, ভালো লাগতেছে সত্যি করে বলুন তো জি, দর্শকদের উদ্দেশ্যে বলুন, যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই সবাইকে আসতে বলুন, যাতে আপনার মতো কাজ আমরা আপনার মতো সবাইকে সেট আপটা করে দিতে পারি। আপনার এটা দেখে কিন্তু অনেকেই কিন্তু চুল লাগাবে, আমার আশা যেটা আপনার চুলটা সর্বোচ্চ আমরা যতটুকু কাজ করি আমরা এই কাজগুলো এতটা ন্যাচারাল আসলে হয় খুব কম, যাদের মাথার শেপ ভালো থাকে, যাদের সাইডে চুল থাকে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন,
যারা চুল লাগাতে আমাদের কাছে আসেন আপনারা কিন্তু একদম চুলটাকে ট্রিম করে আসেন না, একদম ট্রিম করে চুলটা আসবেন না। আপনাদের কিছু রিকোয়েস্ট থাকবে, চুল কখনো ট্রিম করবেন না, একদম ছোট করলে কি হবে, চুলে ন্যাচারালি থাকবে না, চুলে দেখতে সুন্দর লাগবে না, চুল অ্যাডজাস্টমেন্ট কম আসবে। একটু সাইড থেকে দেখিয়ে দেন, সাইড থেকে দেখিয়ে দেন, একদম পিছন থেকে দেখান, একটু ক্লোজলি দেখান, দূর থেকে দেখান, একটু দূর থেকে দেখান একটু। বন্ধুরা আমরা কাজ শেষ করে ফেলেছি, জাবেদ ভাইকে একটা লুক আমরা চেঞ্জ করে দিয়েছি। জাবেদ ভাই যেহেতু দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু একদম চুল বেশি না রেখে একদম ন্যাচারাল স্টাইলে ন্যাচারাল ভাবে চুলটা করে দিয়েছি। আমি জানি না জাবেদ ভাই কতটুকু স্যাটিসফাইড হচ্ছে, কতটুকু জাবেদ ভাই খুশি হয়েছে। জাবেদ ভাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যদি আমরা ভালো কাজ করে থাকি আপনার। জাবেদ ভাই কিন্তু খুব ভালো মনের একটা লোক, আমার সাথে এসেই প্রথমে হাসি দিয়ে কথা বলেছে। আমি জাবেদ ভাইকে বলছি ভালো একটা চুল আপনাকে লাগিয়ে দেবো। আমি আজকে সারাদিনে যতগুলো কাজ করেছি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, কারণ আমরা কাজ করি আমাদের একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে। তো দেখেন যারা মিরাজ লাগাতে চান, দেখেন এই যে মিরাজ, এই মিরাজ কিন্তু আপনি কোথাও পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এটাকে অর্ডার করতে হবে, এটা খুবই ভালো কোয়ালিটি চুল। এটা মাথায় রেখে আপনি স্কিন একটা 100% স্কাল্প মনে হবে। আপনি যত বেশি ভালো চুল নেবেন, যত বেশি দামের চুল নেবেন, তত বেশি সুন্দর ন্যাচারাল হবে, তত বেশি দেখতে সুন্দর হবে। ভিউয়ার্স দীর্ঘ সময় আমরা আপনাদের সাথে থেকে আপনাদের তথ্য দিয়েছি, যদি কোনো বিষয় জানার থাকে আমাদেরকে ইনবক্স করুন, ফোন ব্যাক রাইটের 4টা ছবি পাঠান। আমি হেয়ার এক্সপার্ট এমন আবার কোনো না কোনো গ্রাহকের সাথে এসে আপনাদের সাথে জয়েন করবো। প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে বিষয় জানানোর জন্য ভালোভাবে, কিভাবে চুল লাগানো হয়, কিভাবে চুল লাগাতে হবে, এই বিষয়গুলো। একটু জাবেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদি আপনি একটা হাসি দেন ভালো করে, আপনার হাসি কিন্তু আসলে অসম্ভব ভালো লাগতেছে, ইনশাল্লাহ আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। জাবেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য, আপনি আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো লাইভ শেষ করছি।